মারধরের শিকার হয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্তর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় সাভারের আকরান বাজার এলাকায় বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিরুলিয়ার আঞ্চলিক সড়কে অগ্নিসংযোগ এবং অর্ধশতাধিক দোকানপাটে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ড্যাফোডিল ইউনিভার্সিটির ছেলে পাল্টাই আইসা ভাঙতে শুরু করছে এবং আকরান বাজার প্রচুর ভাঙা ভাঙছে, সবাই ফ্রিজ দোকানপাট সবাই ভাঙচুর করছে। শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত রাহাত নামে একজনকে গাজীপুর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের থানা পুলিশ প্রস্তুত ছিল এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় জনসাধারণের মাধ্যমে বিষয়টি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। গত 27 অক্টোবর সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্তকে পূর্ব শত্রুতার জেরে মারধর করেন কয়েকজন। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওমর ফারুক, সময় সংবাদ।